মমতা যে ভাষায় কথা বলেন আমি সেই যে ভাষা বোঝেন সেই ভাষায় আমি বলি। আরে মমতা কি আমাদের ভোটে জিতাবেন নাকি? আমাদের তো ভোটে জিতাবেন জনসাধারণ। যে কথাগুলো উনি বলছেন সেই কথাগুলোর জনসাধারণের উপর কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা তো বোঝা দরকার, কিন্তু সেই প্রতিক্রিয়াটা ভালো হয়নি। বিশেষ করে মমতাকে বারমুডা পড়তে বলা, এর মধ্যে একটা একটা সেক্সুয়াল আন্ডারটোন ছিল, এই কথাটা আদৌ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তা দিলীপ ঘোষ পুরনো নন। দিলীপ ঘোষ দলে এসছেন কবে? দিলীপ ঘোষ তো 2014 না 2015 সালে দলে এসছেন। তার আগে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন বিভাগ প্রচারক ছিলেন। আরএসএস ঘরানায় তো অনেক পুরনো তিনি। সংঘের একজন ঘরানা আর পলিটিক্যাল পার্টি এক জিনিস নয়। আমিও তো ঘরানায় আছি, কিন্তু আমি পলিটিক্যাল পার্টিতে 1990 সাল থেকে আছি, উনি 2014 বা 2015 এসেছেন। রাজনীতি আলাদা জিনিস। আমি দুটোতে থাকার ফলেই আমি জানি যে সংঘের কাজ করা রাজনৈতিক ক্ষেত্রে কাজ করা সম্পূর্ণ আলাদা জিনিস। রাজনীতি বোঝবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা তো কোনো স্কুল কলেজে শেখায় না, সেটা কাজ করে করে বুঝতে হয়, অ্যাপ্রেন্টিসশিপ করে বুঝতে হয়। সেটা দিলীপ ঘোষের যথেষ্ট হয়নি। তারপরে যেটা বলা, মানে এটা বলা আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তারপরে হঠাৎ প্রচণ্ড সাফল্য পেয়ে 2018 সালে মানে খানিকটা ঝড়ে বক পড়েছে, কক্ক ফকিরের কেরামতি বেড়েছে, এরকম ধরনের একটা অবস্থা হবার ফলে যেটা দাঁড়ালো সেটা হলো যে যেটা দেখাই যাচ্ছে সেটা হলো, অর্থাৎ এই ধরনের ইনটেম্পারেট উক্তি, যে সমস্ত মেরে দেবো পুঁতে দেবো এই জিনিসগুলোর আবার যুক্তি হিসেবে দিলীপ ঘোষ বলেছেন যে মমতা যে ভাষায় কথা বলেন আমি সেই যে ভাষা বোঝেন সেই ভাষায় আমি বলি। আরে মমতা কি আমাদের ভোটে জিতাবেন নাকি? আমাদের তো ভোটে জিতাবেন জনসাধারণ। যে কথাগুলো উনি বলছেন সেই কথাগুলোর জনসাধারণের উপর কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা তো বোঝা দরকার, কিন্তু সেই প্রতিক্রিয়াটা ভালো হয়নি। বিশেষ করে মমতাকে বারমুডা পড়তে বলা, এর মধ্যে একটা একটা সেক্সুয়াল আন্ডারটোন ছিল, এই কথাটা আদৌ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তাছাড়া এই মেরে দেবো পুঁতে দেবো বলা এই জিনিসগুলো তৃণমূলের কর্মীদেরকে উত্তপ্ত করেছে এবং তারপরে তারা সদ নিয়েছে বিজেপি কর্মীদের উপর। দিলীপ ঘোষের চারপাশে 25টা সিকিউরিটি ছিল, সাধারণ কর্মীদের কাছে কটা সিকিউরিটি আছে? তারা পড়ে পড়ে মার খেয়েছে, খুন হয়েছে, এই অভিজিতের মতন ছেলেদের একেবারে মানে নৃশংসভাবে খুন হয়েছে। তৃণমূলের একেবারে যা তৃণমূলের যা স্বভাব, সেই তৃণমূলের স্বভাবের ভীষণতম দিকটা তারা বিজেপি কর্মীদের ওপর দেখিয়ে দিয়েছে, এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত ইনটেম্পারেট কথা বলা। এছাড়া যে সমস্ত কথা বলেছেন যে গরুর দুধে সোনা আছে, গরুর দুধে সোনা আছে, এটা তো কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।